2026 বিশ্বকাপ বাছাই পর্বের নবম রাউন্ডের ম্যাচ খেলতে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে ভেনেজুয়েলার বিপক্ষে। দর্শক, আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং ভেনেজুয়েলার বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, এসবের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। ল্যাটিন আমেরিকা অঞ্চলের 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ল্যাটিন আমেরিকা অঞ্চলে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ম্যাচ খেলেছে মোট আটটি। আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তারা, একটিতে হেরেছে এবং অপর ম্যাচ ড্র করেছে। আট ম্যাচে ছয় জয়ের মাধ্যমে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নবম রাউন্ডের ম্যাচে আগামী 10 অক্টোবর বাংলাদেশ সময় রাত 3টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। এরপর গোরের মাঠে বলিভিয়ার বিপক্ষে তারা খেলবে 15 অক্টোবর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে ভেনেজুয়েলার বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ। দর্শক, ভেনেজুয়েলার বিপক্ষে গোলকিপার হিসেবে থাকছে না এমি মার্টিনেজ, তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে তার জায়গায় দেখা যেতে পারে আরেক আর্জেন্টাইন সুপারস্টার গোলরক্ষক জেনারিমো রুলিকে। ডিফেন্স লাইনে যে চারজনকে দেখা যাবে তারা হলেন মার্কোস আকুনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং নাহুয়েল মোলিনা। এই চারজন সামলাবেন ডিফেন্স লাইন। মিডফিল্ডার হিসেবে যে তিনজনকে দেখা যাবে তারা হলেন রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং লিয়ান্দ্রো প্যারাডেস। তবে লিয়ান্দ্রো প্যারাডেসের জায়গায় অ্যান্জো ফার্নান্দেজও থাকার সম্ভাবনা রয়েছে। ফরওয়ার্ড লাইনে আসতে চলেছে পরিবর্তন, ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন লেফট উইঙ্গার নিকোলাস গঞ্জালেস, তার জায়গায় দেখা যাবে আলেজান্দ্রো গার্নাচোকে। আলেজান্দ্রো গার্নাচোর সাথে দলের ফরওয়ার্ড লাইনে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি, সাথে থাকবেন আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাওলো দিবালা। গত ম্যাচে চিলির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে লিওনেল স্কালোনির মন কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা। ফলে আগামী ম্যাচে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন দিবালা। অন্যদিকে দীর্ঘ 3 মাস পর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরছেন দলের অধিনায়ক লিওনেল মেসি, ফলে দেখা যাবে মেসি দিবালা সহ আক্রমণভাগ। দর্শক, আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসের 10 তারিখ। বাংলাদেশ সময় রাত 3টায় শুরু হবে এই ম্যাচটি। আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারবেন স্পোর্টসিফাই অ্যাপসের মাধ্যমে। দর্শক, আপনার মতে এই ম্যাচটি কে জিতবে, ভেনেজুয়েলা নাকি আর্জেন্টিনা? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।